ভারতের জাতীয়তাবাদী ইতিহাস ঘরানার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আচার্য রমেশ চন্দ্র মজুমদার। ইতিহাস হলো সমাজ দর্পণ এবং একজন ঐতিহাসিকের কাজ হলো একটি যুগের ঘটনাবলী ধৈর্য সহকারে কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে পরীক্ষা নিরীক্ষা করা। সময়ের সাথে সাথে ফ্যাশনের আদব কায়দার পরিবর্তন হলেও ইতিহাসের লক্ষ্যের কোনোরূপ পরিবর্তন ঘটেনি। সর্বোপরি ইতিহাস হলো একটি অবিরাম সাধনা, একটি পবিত্র আহ্বান যা সাবধানতার সাথে অতি যত্ন সহকারে গ্রহণ করা উচিত, যাতে এই সাধনালব্ধ ফলগুলি অতীতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং নির্ভুল চিত্র উপস্থাপন করতে পারে। আর ইতিহাসের এই সংজ্ঞার মূর্ত প্রতীক ছিলেন অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বাঙালি ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর যে কাজ করেছেন তা প্রশংসনীয়। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেছেন। 1888 সালের 4ঠা ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রমেশচন্দ্র মজুমদার। তার বাবার নাম হলধর মজুমদার এবং মা বিন্দুমুখী। তিনি তিন ভাইয়ের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ। রমেশচন্দ্র মজুমদারের প্রথম জীবন খুব একটা সহজ ছিল না। মাত্র 18 মাস বয়সে তিনি তার জন্মদাত্রী মাকে হারিয়েছিলেন এবং তার কাকিমা তাকে লালন পালন করে বড় করে তোলেন বাকি ভাই বোনদের সঙ্গে। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। তবে খুব অল্প বয়স থেকেই তিনি নিজেকে ক্ষুরধার মেধাসম্পন্ন এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র হিসেবে আলাদা করে তুলেছিলেন এবং ধারাবাহিকভাবে নিজের জায়গা ধরে রেখেছিলেন উচ্চ শিক্ষাস্তর পর্যন্ত। 1905 খ্রিস্টাব্দে তিনি কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন আর 1907 প্রথম শ্রেণীর বৃত্তিসহ এমএ পাস করেন রিপন কলেজ থেকে। রমেশচন্দ্র প্রেসিডেন্সি কলেজ থেকে 1909 খ্রিস্টাব্দে অনার্সসহ বিএ পাস করেন। 1911 তিনি এমএ পাস করেন প্রথম শ্রেণীতে। 1913 খ্রিস্টাব্দে তিনি গবেষণার জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান। রমেশচন্দ্রের অধ্যাপনা জীবনের শুরু ঢাকার গভর্নমেন্ট ট্রেনিং কলেজের লেকচারার হিসেবে। 1914 থেকে 7 বছর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ডক্টরেট উপাধি পান কর্পোরেট লাইফ ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া শীর্ষক প্রবন্ধ লিখে। 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন রমেশচন্দ্র। সেখানে প্রথমে অধ্যাপক, তারপর বিভাগীয় প্রধান এবং সবশেষে 5 বছর উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। 1950 থেকে 2 বছর কাশী বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইন্ডিওলজির প্রিন্সিপাল ছিলেন তিনি। রমেশচন্দ্র প্রথম গবেষণা শুরু করেন প্রাচীন ভারত নিয়ে। 1928 তিনি উচ্চশিক্ষা লাভের জন্য ইউরোপের বহু দেশে পড়াশোনা করেন ও ঘুরে বেড়ান। 1929 দেশে ফিরে সুবর্ণদ্বীপ ও পরে কম্বোজ সম্বন্ধে বিস্তৃত ইতিহাস লেখেন। এর আগে 1927 আউটলাইন অব অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড সিভিলাইজেশন এবং হিন্দু উপনিবেশের প্রথম খণ্ড চম্পা প্রকাশ করেন। 1938 বিস্তৃতভাবে ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস সম্পাদনার কার্যভার গ্রহণ করেন। 1961 খ্রিস্টাব্দে 26 বছরের অক্লান্ত পরিশ্রমে রমেশচন্দ্র 11 খণ্ডে বৈদিক ভারত থেকে স্বাধীন ভারত পর্যন্ত প্রায় 3000 বছরের ভারতের জনগণের সামগ্রিক ইতিহাস বিস্তৃতভাবে আলোচনা করেন। রমেশচন্দ্রের হিস্ট্রি অ্যান্ড কালচার অব দি ইন্ডিয়ান পিপল নামের মূল্যবান গ্রন্থটি প্রকাশিত হয় 1977 খ্রিস্টাব্দে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 3 খণ্ডে প্রকাশিত হয় রমেশচন্দ্রের সম্পাদনায় বঙ্গদেশের ইতিহাস গ্রন্থটি। সিপাহী বিদ্রোহের ইতিহাস নিয়ে রমেশচন্দ্র লেখেন দি সিপাহি মিউটনি অ্যান্ড রিভোল্ট অফ 1857। ভারতের স্বাধীনতা আন্দোলন বিষয়ে রমেশচন্দ্র ইংরেজিতে বিস্তারিত আলোচনা করেছেন হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট গ্রন্থটিতে। তার আরও অসংখ্য গ্রন্থাবলীর মধ্যে কয়েকটি হল আর্লি হিস্ট্রি অফ বেঙ্গল, গ্রেটার ইন্ডিয়া ইত্যাদি। রমেশচন্দ্রের লেখা সর্বশেষ গ্রন্থ জীবনের স্মৃতিদ্বীপে।
রমেশচন্দ্র মজুমদার ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক এন্ডোমেন্ট লেকচার প্রদান করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা ধরনের পুরস্কার লাভ করেন। অবশেষে 1980 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি 91 বছর বয়সে প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার পরলোক গমন করেন। তার হাত ধরে উপনিবেশিক ইতিহাস চর্চার আগ্রাসনে যখন প্রাচ্যের তথা ভারতের মতো দেশের ইতিহাস একেবারে বিধ্বস্ত এবং অন্যদিকে যখন মার্ক্সীয় ও উত্তরাধুনিক ইতিহাস চর্চার দ্বারা জাতির অর্ধেক ইতিহাস প্রায় অন্ধকারে বিলীন, ঠিক সেই সময় জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় এক নবদিগন্ত উন্মোচন করেছিলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তাই তো ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে তার নাম সর্বাগ্রে উচ্চারিত হয়।